Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello Doshok, welcome back to my channel MNJ Cooking Studio. Asker episode ami toiri kore dekhabo bashay kibhabe khubi shasthosommoto upaye khub shohoje chana toiri kora jay. Ei chana ta amra pudding, chanar pudding ba sponge misti, rasgulla বা এমনিতেও কিন্তু ক্রিম চিজ তৈরি করে খেতে পারি বা আরও অনেক রেসিপি তৈরি করা যায় সেই সানাটা কিভাবে তৈরি করা হয় সেই প্রসেসটাই দেখাবো আর এই সানার কী কী ধরনের নিউট্রিশন থাকে ইনশাল্লাহ সেটাও আপনাদেরকে বলে দেব এর আগে বলে দিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি ভালো লেগে থাকে আমার কাজগুলো অবশ্যই নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর প্রতিদিনের রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করুন তাতে করে আমার প্রত্যেকটা রেসিপির আপডেট আপনাদের হাতে পৌঁছে যাবে আপনারা সবার আগে দেখে নিতে পারবেন আর আজকের এই রেসিপিটা কেমন হলো অবশ্যই সেটা কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের কমেন্টস পড়ে আমি বেশ অনুপ্রাণিত হই তো বন্ধুরা চলুন শুরু করা যাক চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক লিটার কাঁচা দুধ এখানে অবশ্যই ফুল ফ্যাট দুধটা ইউজ করতে হবে কখনোই পাস্তুরিত বা প্যাকেটজাত দুধ ইউজ করা যাবে না কন্টেনার অথবা প্যাকেটের গায়ে আপনারা যদি র মিল্ক অথবা ফুল ফ্যাট মিল্ক দেখেন সেটাই কিনবেন পারফেক্ট ছানা তৈরি করার জন্য ছানাটা তৈরি করার জন্য দুধটা আমি চুলায় জাল বসিয়ে দিলাম অন্য পাশে একটা চায়ের কাপে আমি হাফ কাপ নর্মাল পানি নিয়েছি আর এখানে 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম আপনারা চাইলে হোয়াইট ভিনেগারের পরিবর্তে লেবুর রসটা ইউজ করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন পানির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এক লিটার দুধের জন্য সর্বোচ্চ 2 টেবিল চামচ ভিনেগার হলে এনাফ এ পাশে চুলার মধ্যে আমি যে দুধটা বসিয়ে দিলাম সেটা যেন পাতিলে তলানিতে লেগে না যায় সেজন্য একটা স্পেসুলার সাহায্যে একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি দুধটার বলক উঠে আসলে আমি এখানে ভিনেগার আর পানির মিশ্রণটা দিয়ে দেব একটু একটু করে এই দুধটা যখন ছানা কাটতে শুরু করবে তখন আর নাড়ানোর কোনো প্রয়োজন নেই এ পর্যায়ে চুলার আঁচটা একদম হাই থাকলে মিডিয়াম করে দেবেন তাতে করে ছানাগুলো কিন্তু একদমই রাবারের মতো শক্ত হয়ে যাবে না সফট থেকে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে পানি থেকে দেখতেই পাচ্ছেন অলরেডি পানিটা হালকা হালকা সবুজ কালার আর হচ্ছে ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব উঠিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেছি আর এই ছানাটার নিচে যে পানিটা সেই পানিটা কিন্তু ফেলে দেবেন না এটার মধ্যেও কিন্তু অনেক নিউট্রিশন থাকে এটা ঠান্ডা করে বা কুসুম গরম হলে খেয়ে নেবেন এ পর্যায়ে ছাঁকনিটা সহকারে আমি সরাসরি ট্যাপে নিচে পানি ছেড়ে দিলাম এতে করে এটার বয়েল প্রসেসটা স্টপ হয়ে যাবে এবং ছানাটা খুব বেশি বয়েলড হয়ে একদম রাবারের মতো হয়ে যাবে না আজকের এই ছানাটা দিয়ে আমি স্পঞ্জ মিষ্টিটা ট্রাই করব আর অবশেষে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং খুবই সুন্দর হয়েছে যাই হোক সেটার জন্য আমি এই ছানাটাকে খুব ভালো করে নিংড়ে নিচ্ছি এখানে একটা হালকা পিঙ্ক কালারের কাপড়ের মধ্যে আমি ছানাটাকে খুব সুন্দরভাবে পানিটা নিংড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রায় 5 মিনিট পর এই ছানাটা কিন্তু একদমই শুকনো প্লাস অনেকটা ঝরঝরে হয়েছে তো বন্ধুরা আশা করছি আপনাদের আজকের এই ছানার তৈরিটা খুব সহজ লেগেছে এ পর্যায়ে বলে দিচ্ছি ছানার মধ্যে যে ধরনের নিউট্রিশনগুলো থাকে প্রতি 100 গ্রাম ছানার মধ্যে আমরা পাব প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ক্যালসিয়াম আর হচ্ছে ফাইবার আপনার অবশ্যই ছানাটা বাচ্চাদেরকে ডেজার্ট হিসাবে পায়েস রান্না করে খাওয়াতে পারেন পুডিং তৈরি করে খাওয়াতে পারেন তো দর্শক আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন সবাই আবারও কথা হবে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ আপনাদেরকে সুস্থ সুন্দর রাখুক আল্লাহ হাফেজ